জুমার খুতবার সময় কয়েকটি কাজকে কঠিনভাবে নিষিদ্ধ করা হয়েছে। তার মধ্যে দুটি কাজ এমন আছে যে কাজ দুটি খুতবা চলাকালীন সম্পাদন করলে জুমার দিনের নেকি থেকেই বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য এই কাজগুলি জুমার খুতবার সময় হারাম বা নিষিদ্ধ। তাই আজকের ভিডিওতে আলোচনা করব কি সেই তিনটি হারাম বা নিষিদ্ধ কাজ যা খুতবার সময় নিষিদ্ধ এবং খুতবার সময় ঘুম আসলে করণীয় কি। আসুন প্রথমে আমরা জেনে নিই জুমার দিনে খুতবার সময় ঘুম আসলে করণীয় কি। হাদিসের দৃষ্টিতে খুতবা চলাকালীন ঘুম আসলে স্থান পরিবর্তন করে নিতে হবে। খুতবা চলাকালীন যে তিনটি কাজ করতে কঠিন ভাবে নিষেধ করা হয়েছে তার মধ্যে এক নম্বর হলো খুতবার সময় হাঁটু উঠিয়ে বসা। সাহল ইবনু মুয়াজ ইবনু আনাস রাদিয়াল্লাহু আনহু হতে তার পিতার সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ইমামের খুতবা চলাকালে কাউকে হাঁটু উপরে উঠিয়ে বসতে নিষেধ করেছেন। দ্বিতীয় যে কাজটি হারাম বা নিষিদ্ধ তা হলো খুতবার সময় কথা বলা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল বলেছেন যে ব্যক্তি ইমামের খুতবার সময় নিজেকে কথা বলা হতে বিরত না রাখবে সে জুমার পুরস্কার হতে বঞ্চিত হবে। নাউযুবিল্লাহ, খুতবার সময় কথা বলা কত বড় একটি অপরাধ। অন্য একটি হাদিস রয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন ইমাম খুতবা দানকালে তুমি যদি পাশের কাউকে বলো চুপ থাকো তাহলে তুমি জুমার সওয়াব নষ্ট করে দিলে। নাউযুবিল্লাহ, চিন্তা করুন খুতবার সময় কথা বলা কত বড় একটি অন্যায় কাজ। তৃতীয় যে কাজটি হারাম বা নিষিদ্ধ তা হলো কাতারের মানুষকে সরিয়ে সামনে যাওয়া। হযরতে সাহাল বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে মানুষের ঘাড় সরিয়ে সামনের দিকে অগ্রসর হলো সে যেন নিজের জন্য জাহান্নামের রাস্তা প্রশস্ত করে নিল। আস্তাগফিরুল্লাহ, খুতবার সময় ঘাড় সরিয়ে আগে যাওয়া কত বড় একটি গুনাহর কাজ। তবে কেউ যদি মানুষের ঘাড় সরিয়ে সামনের দিকে অগ্রসর হতে চায় তাহলে কি করতে হবে এই ব্যাপারে আল উসাইমিন রচিত ফতোয়া আরকানুল ইসলাম গ্রন্থে বলা হয়েছে, খুতবা চলা অবস্থায় যদি কেউ মানুষের ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যেতে চায় তবে কোনো কথা না বলেই তাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। বসে যাওয়ার জন্য তাকে ইঙ্গিত করবে বা তার কাপড় টেনে ধরবে। তবে উত্তম হচ্ছে খতিব বা বক্তা নিজেই এ কাজ করবে এবং তাকে বসিয়ে দিবে, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তিনি খুতবা দিচ্ছিলেন এমন সময় দেখলেন যৌনক ব্যক্তি মানুষের ঘাড় ডিঙিয়ে সামনের দিকে যাচ্ছিল। তিনি তাকে বললেন ইজলিস ফাকাদ আজাইতা, বসে পড়ো, তুমি মানুষকে অনেক কষ্ট দিয়েছো। জুমার দিনে এই তিনটি অন্যায়ের মধ্যে কোন একটি কি আপনাদের মসজিদে হয়? যদি হয় তো ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে করে তারা জানতে পারে এবং এই ধরনের কার্যক্রম থেকে বেঁচে থাকতে পারে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝে সঠিক বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।